গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে আজকের এই অনলাইন ভিশন টিভির আলোচনা। আজকের আলোচনায় চমৎকার একটা তথ্য আপনাদের দেব। এই মকসুদপুরে জননেত্রী শেখ হাসিনা মার্কা উন্মুক্ত করেছেন, কোনো মার্কাকে সমর্থন দিবেন না, এটি হল নিয়ম। কিন্তু সেখানকার এমপি ফারুক খান ভাই, তিনি কিন্তু একজন প্রার্থীকে বললেন, ইনি আমার প্রার্থী, যিনি আমাদের চেয়ারম্যান মোহাম্মদ কাবির মিয়ার কাছে প্রচুর বিপুল ভোটে হেরেছেন। অর্থাৎ আমাদের কাবির মিয়া পেয়েছেন 72,000, আর ফারুক ভাইয়ের প্রার্থী, যা জননেত্রী শেখ হাসিনার ইচ্ছার বিরুদ্ধে তিনি বলেছেন ইনি আমার প্রার্থী, তিনি পেয়েছেন মাত্র 38,000। যাই হোক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের সপক্ষের এই মানুষটির বয়স 54 বছর। কত হাসি খুশি রাত তখন 11টা, আমি যখন তার সাথে কথা বলি, তিনি মানুষের সাথে মিটিং করছেন, উন্নয়ন বিষয়ক কথা বলছেন। এরই মাঝে আমাকে তিনি সময় দিয়েছেন এবং তার যেই মানুষজন, লোকজন আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তারা কোনো ডিস্টার্ব করেননি। এই জন্যে মকসুদপুর উপজেলাবাসীকে ধন্যবাদ জানাই অনলাইন ভিশন টিভির পক্ষ থেকে। আমি প্রত্যয় চৌধুরী, 37 বছর কিন্তু পার করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বর্তমানে করোনামুক্ত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তথ্য সংগ্রহ করে প্রচার করতে, ইনশাল্লাহ পেরেছি কি পারি নাই তা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভালো করেই জানেন। তাই প্রত্যয় চৌধুরীর এই চ্যানেলটা মনিটাইজেশন চ্যানেল, প্লিজ আপনারা এখনই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কেন করবেন? আমি একজন মুরব্বী সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, সর্বোচ্চ লেখাপড়া করেই কিন্তু সাংবাদিকতা করছি। আর এই যে এরকম মোহাম্মদ কাবির মিয়া, একরকম দলের মধ্যেই তিনি অনেক শক্ত মোকাবেলা করে, শক্তি মোকাবেলা করেই তিনি এগিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, হাইব্রিডে ভরা। এই মকসুদপুরে নতুন নতুন আওয়ামী লীগ জন্মেছে, যারা একসময় বিএনপি করত, জামাত করত, আমরা নানান মাধ্যমে শুনেছি। আর অথচ এই কাবির মিয়া বিএনপির আমলে, তিনি কিন্তু লগি বৈঠার সেই আওয়ামী লীগের ঐতিহাসিক মিটিংয়ে তিনি কিন্তু মকসুদপুর থেকে তার লোকজন নিয়ে তিনি এসেছিলেন, এবং আন্দোলন সংগ্রাম জননেত্রী শেখ হাসিনার গ্রেনেড হামলা, 21 আগস্টের গ্রেনেড হামলার সময় উনি যে ভূমিকা রেখেছেন, আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়েছেন, এবং জননেত্রী শেখ হাসিনার গ্রেনেড হামলার বিরুদ্ধে এলাকায় প্রচুর মিছিল করেছেন, ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য। তার মকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান একজন মাটির মানুষ, আবার বাঘের বাচ্চা, ওই যে আমরা বাঙালির ভাষায় বলি না, সাহস যার বেশি তাকেই বাঘের বাচ্চা বলি। তিনি কিন্তু যে কোনো সত্য কথা বলার জন্য ওস্তাদ। বঙ্গবন্ধুর আদর্শ দর্শনের প্রশ্নে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে কাউকে তিনি ছাড় দেন না, খাঁটি মুজিব সৈনিক। তার এক মেয়ে এক ছেলে, তার স্ত্রী গৃহিণী, তিনি চাকরি করেন এবং নেপথ্যে থেকে স্বামীকে সর্বাত্মক সহযোগিতা করেন। একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, আবার আরেকটা কথাও আছে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। তিনি যেভাবে সুমিষ্টভাষী একজন মানুষ, তার সাথে তার দাম্পত্য জীবনে যেমন সুন্দর কাটিয়েছেন, এবং তার এবার তিনি জননেত্রী শেখ হাসিনার উন্মুক্ত করা
অবস্থায় স্বতন্ত্র আনারস মার্কায় তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে মানুষের মন জয় করেছেন। বর্তমানে গণনার পরে এখন পর্যন্ত 182,000 ভোটার হবে, আগে আর একটু কম ছিল। বিএ পাস উচ্চশিক্ষিত মানুষ, ঢাকা কেন্দ্রিক অনেক জাতীয় আন্দোলনে তিনি অংশ নিয়েছেন। জয়লক হলে থেকে তিনি জননেত্রী শেখ হাসিনার ডাক দেয়া আন্দোলন সংগ্রামেও তিনি অংশগ্রহণ করেছেন। আবার মুকসুদপুরে তো সব সময় তিনি জননেত্রী শেখ হাসিনার একদিকে আন্দোলন করেছেন যখন বৈরী পরিবেশ বিএনপির সময়, কিন্তু বিএনপি তার মুকসুদপুরে তারা খুব শক্ত অবস্থায় ছিল, বিএনপি সেখানে তেমন জুত করতে পারে না বিএনপি সরকার। কারণ কি, এই যে লড়াকু মুজিব সৈনিক চেয়ারম্যান মোহাম্মদ কাবির মিয়াদের নেতৃত্বের কারণেই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব খুব ভালো, এই জন্য বাল্যবিবাহ মাদক নিয়ন্ত্রণে আছে। লুকিয়ে লুকিয়ে বাইরে গিয়ে ভাতাগুলো শতভাগ, কিছু কিছু ভাতা শতভাগের কাছাকাছি, কোনোটা আবার ন্যাচারাল কারণেই এই কমে যায়, আবার একটু বাড়ে। কারণ বৃদ্ধ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলো তো একটা কামিং টাইমিং ভেরি করে। এই তারপরেও তিনি যারা প্রকৃত পাওয়া তাদেরকে দেয় আশ্রয়ণ প্রকল্প, অনেক প্রকল্পের মধ্যে আশ্রয়ণ প্রকল্প জননেত্রী শেখ হাসিনার মধ্যে সরকারের সেরা প্রকল্প। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন যারা, তাদের জন্য, বীর মুক্তিযোদ্ধাদের জন্য জননেত্রী শেখ হাসিনার উপহার 20,000 টাকা এবং 5টি বোনাস, এবং বীর মুক্তিযোদ্ধারা মারা গেলে গার্ড অব অনার দেয়া, এবং করোনা মুক্ত বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, এবং বঙ্গবন্ধুর খুনি মুক্ত বাংলাদেশ ডিজিটাল ও মডেল, বঙ্গবন্ধুর স্যাটেলাইট এবং পদ্মা সেতু সব মিলিয়ে জননেত্রী শেখ হাসিনাকে তিনি বিশ্ব নেত্রী, মানবতার মা আখ্যা দিয়ে বলেন। মোহাম্মদ কাবির মিয়া বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন মানুষের মুখে হাসি ফোটেছে, কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বের যে কোনো বাঘা বাঘা দেশের চাইতে এগিয়ে, যে কারণে করোনা মুক্ত বাংলাদেশ করা সম্ভব হয়েছে। তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এবং আমি বললাম কত নাম্বার দিবেন তার বিজয়ের জন্য, তিনি বললেন 100 মার্কের উপরেও যদি কিছু থাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু মুকসুদপুর নয়, সারা বাংলাদেশের যে উন্নয়ন দিয়েছেন তিনি, বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করেন। এবং জননেত্রী শেখ হাসিনার আবারও দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, গত করোনায় তিনি যেই সাহস যুগিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, সেই সাহস নিয়েই আমরা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। এবং আমরা শুনেছি মুকসুদপুর উপজেলায় মোহাম্মদ কাবির মিয়া সম্মানিত চেয়ারম্যান, তিনি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন, সরকার দিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনিও দিয়েছেন। পানির বিশুদ্ধ ব্যবস্থা তার 17টা ইউনিয়ন, 1টা পৌরসভা, সর্বত্রই বিশুদ্ধ পানি আছে। বিদ্যুৎ শতভাগ, স্যানিটেশন শতভাগ বললাম। এবং তিনি সবার দোয়া চাইলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জনগণের খেদমত করবেন, সেই প্রত্যাশায় তিনি জনগণকে বললেন আমার জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের খেদমত করাই আমার লক্ষ্য, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ দর্শন বুকে ধারণ করেই আমি এগিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনেই আমি আপনাদের উন্নয়ন করব। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।